যারা দোকানদার তো বেশিরভাগই হলো কাঁচামালের দোকানদার, স্থায়ী দোকানদারও আছে কয়েকজন। তো স্বাভাবিকভাবে যারা এই জাতীয় ব্যবসা বাণিজ্য করেন তাদের যে সমস্ত পুঁজি এখানে লাগান তারা, এবং অনেকে নগদ টাকা একটাও রেখে গেছেন, সবটাই নষ্ট হয়ে গেছে। আর যারা এরকম এই কাঁচামালের ব্যবসা বাণিজ্য করেন, একটা মাংস হোক বা মাছ, যে অন্যান্য স্থায়ী দোকানদারদের ইন্স্যুরেন্স থাকে, হয়তো বা তাদের সবার এরকম ইন্স্যুরেন্স অনেকেরই থাকবে না। তো এই ক্ষতিটা অত্যন্ত সমূহ ক্ষতি, এদের সমস্ত পুঁজি পাট্টা এবং ব্যবসা করার যে জায়গা এগুলি সবটা নষ্ট হয়ে গেছে। তো এই ক্ষেত্রেতে ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী দেখে গেছেন, মেয়রও দেখে গেছেন। হ্যালো, তো আমি তাদেরকে বলছিলাম একটা এরকম একটা দুর্ঘটনা হয়েছে, একটা তাদেরকে যেমন আবার পুনর্বাসিত করতে হবে, তার সাথে ভবিষ্যতে যাতে বাজারটা আরও সম্প্রসারিত হয়, নতুন নতুন সুযোগ সুবিধা যুক্ত করা যাতে মানে যায়, এই জন্য একটা মাস্টার প্ল্যান করা দরকার, একটা বড়ভাবে, যাতে আশা মানে বেচা কেনা যারা করে, যারা কিনবেন তাদেরও আসা যাওয়া, পয় প্রণালী, সেফটি এবং তার সাথে তাদের সুযোগ, এবং এটা আরও এক্সপানশন করার জন্য এরকম একটা বড় পরিকল্পনা করা হোক, একটা মানে মাল্টি স্টোরি, এবং এটা যাতে সবারই আবার অ্যাক্সেস হয়। মাল্টি স্টোরি হলে আবার অনেকে উপরে যায় না। আমি বলছিলাম যে আমাদের এই উত্তর পূর্বাঞ্চলে ইম্ফল একটা বাজার আছে, ইমামবাড়ি, দারুণ। তো আমাদের আগরতলা শহর যেরকম জনসংখ্যা, এরকম একটা বাজার এখানে হওয়া দরকার। কাজে দুর্ঘটনা যখন হয়েছে, এরকম একটা এই পরিকাঠামো গড়ে তুলতে সময় লাগবে, কিন্তু সরকারের তরফ থেকে সেরকম পরিকল্পনা চাই। আমরাও সরকারের কাছে সে প্রস্তাব দেবো, এবং ওনাদেরকেও বললাম যে আপনারাও সেভাবে বলুন, আমরাও আপনাদের সাথে জোর লাগাবো। আর্থিক কোনো সাহায্য প্যাকেজ দেওয়ার জন্য সরকারের কাছে? তা তো অবশ্যই, তা তো অবশ্যই মুখ্যমন্ত্রীও নাকি বলে গেছেন, আশা করি তিনি তার কথা রাখবেন, আর এবং এটা হওয়া উচিত, কারণ অনেকেই সর্বশান্ত হয়ে গেছে। আর প্রথম দিনে আমাদের পার্টির তরফ থেকে এসেছিলেন, আমাদের আরও তিনজন বিধায়ক এসেছেন, ইতিমধ্যেই এসডিএম এর তারা গেছেন, এসডিএম বলেছেন যে এসডিআরএফ যেমন একটা কমান্ড আছে, এসডিআরএফ থেকে সর্বোচ্চ যত শুরু দেওয়া করে দেওয়া যায় এটা দেওয়ার ব্যবস্থা হোক। এটা নতুন করে আমিও আবার বলবো আমার তরফ থেকে।